বাংলাদেশ স্পোর্টসে কোনো কোনো খেলোয়াড়দের কি শেষ বয়স পর্যন্ত কোনো একটা ফিউচার আছে? কখনো না কখনো আমরা রাস্তায় বা হসপিটালে মৃত্যুবরণ করি, হয়তো বা অনুদানের জন্য অপেক্ষা করি কবে আমাদের মেডিকেল ফিটা দিবে। আমি বলবো 100% ওদের চাওয়াটা হচ্ছে যৌক্তিক, কারণ ঢাকা শহরে না থাকলে আসলে 100% এফোর্ট দিয়ে প্র্যাকটিস করা যায় না। অর্জনের ডালি নিয়ে এগিয়ে চলা গাড়িতে বাংলার নারী ফুটবলারদের এমন দৃশ্য দেখায় নতুন দিনের আলো। টানা দুইবার ওরা সাউথ এশিয়ার সেরা হয়ে প্রমাণ করেছে দেশের জন্য সাফল্য বয়ে আনতে ওরা কতটা প্রতিজ্ঞাবদ্ধ। নারী ফুটবলারদের ডেকে নিয়ে সংবর্ধনা জানাতে দেরি করেননি প্রধান উপদেষ্টা। শুনেছেন ওদের সবার কথা। ঢাকায় একটা করে ফ্ল্যাট চেয়েছেন নারী ফুটবলাররা। 2016 সালে সাউথ এশিয়ান গেমসে শুটিংয়ে শাকিল, ভারোত্তোলনে মাবিয়া আক্তার সীমান্ত এবং সাঁতারে জোড়া স্বর্ণ জিতেছিলেন মাহফুজা খাতুন শিলা। ওদের তিনজনকেই রাষ্ট্রের পক্ষ থেকে ঢাকায় দেওয়া হয়েছে ফ্ল্যাট। যে জায়গাটা অভাব থাকে সেই জায়গাটা পূরণের জন্যই চাই। তো যদি যেহেতু টিম গেম, অনেকজন মানুষ, এতগুলো মানুষের ফ্ল্যাট দেওয়া সরকারের পক্ষে কতটুকু আসলে ক্যাপাসিটি আছে সেটাও একটা জানার বিষয়। আমি বলবো 100% ওদের চাওয়াটা হচ্ছে যৌক্তিক, কারণ ঢাকা শহরে না থাকলে আসলে 100% এফোর্ট দিয়ে প্র্যাকটিস করা যায় না। কারণ আমার হচ্ছে একটা নিশ্চয়তা জায়গা আছে, আমি এখন বুঝি যে না, আমার একটা বাড়ি আছে, আমার একটা থাকার জায়গা আছে, আমার একটা চাকরি আছে, সো আমি সব কিছু দিয়ে চেষ্টা করব। তো আমার কাছে মনে হয়েছে ওরা যদি এটা পায়, আমি খুবই রিকোয়েস্ট করবো উপদেষ্টার কাছে যে স্যার জন্য হচ্ছে বিষয়টা খুব ভালোভাবে আমলে নেন এবং ওদেরকে জন্য এই বিষয়টা সলভ করে দেন। শিলার মতো নারী ফুটবলারদের এই চাওয়াকে যৌক্তিক মনে করেন আরেক স্বর্ণজয়ী কন্যা মাবিয়া। শুধু তাই নয়, ক্রীড়াঙ্গনে সাফল্য পাওয়াদের একসাথে আবাসন ব্যবস্থা গড়ে তুলে একটি আবাসন অঞ্চলের প্রত্যাশা তার। দেশের কাছ থেকে এটা আমরা এক্সপেক্ট করি যে হ্যাঁ, আমাদের ফিউচারটা সিকিউর করে দেওয়া। আপনি দেখেন বাংলাদেশ স্পোর্টসে কোনো কোনো খেলোয়াড়দের কি শেষ বয়স পর্যন্ত কোনো একটা ফিউচার আছে? কখনো না কখনো আমরা রাস্তায় বা হসপিটালে মৃত্যুবরণ করি, হয়তো বা অনুদানের জন্য অপেক্ষা করি কবে আমাদের মেডিকেল ফিটা দিবে। আমার সেকেন্ড সাউথ এশিয়ান গেমস বা এখন পর্যন্ত টিকে থাকার একটাই কারণ, আমি তখন দেশকে দেওয়ার পরে দেশ আমাকে একটা ফ্ল্যাট দিয়েছে। আপনি দেখেন আমাদের তিনজনের ফ্ল্যাটের পরে অনেক প্লেয়াররা আবেদন করে করে ফ্ল্যাট পেয়েছে। তা ফুটবলাররা যেটা আছে এটা ডেফিনেটলি যুক্তি, এটা চাইতে হবে কেন? ওরা ডিজার্ভ করে। দুই দিবার সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ওরা ট্রফি জিতেছে, ওরা ডিজার্ভ করে। গৌরবে অর্জনে দেশের ক্রীড়াঙ্গনে নারীদের জয় জয়কার। আগামীতে ওরাই ছিনিয়ে আনবে আরও অনেক সাফল্য, প্রত্যাশা সবার। অর্ণব বাপি, একাত্তর।